দর্শক স্বাগত জানাচ্ছি ঈদ আড্ডায়। আমি সঙ্গে রয়েছি মুহিব আল হাসান, আর আমার সঙ্গে রয়েছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল ফেরদাউস ঐশী। ঐশী কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ঐশীর কোনো ছোটবেলার স্মৃতি আছে কিনা একটু জানতে চাই শুরুতেই। অবশ্যই, এবং ঈদ নিয়ে, ঈদের উৎসব নিয়ে ছোটবেলার স্মৃতিগুলোই বেশি মধুর হয়, কারণ বড় হতে হতে মানুষের দায়িত্ব বাড়ে, কাজ বাড়ে। আমার যদিও দায়িত্বের জায়গাটা এখন পর্যন্ত ওইভাবে আসেনি, তবে কাজের ব্যস্ততা আর এখন যে সময়টা এসেছে, ছোটবেলার ঈদের ওই ফ্রেশনেসটা এখন আর নাই, তাই ছোটবেলার স্মৃতিগুলো অনেক মিস করি। আর আমার তো বড় হওয়া গ্রামে, তো গ্রামের ঈদগুলো খুবই ইন্টারেস্টিং ছিল। সবচেয়ে মজার যে বিষয়টি, যে নতুন জামা নতুন পোশাক পাওয়ার কোনো মজার স্মৃতি রয়েছে কিনা, যে এই পোশাকটা লুকিয়ে রাখতেন, যেটা দেখাতেন না কাউকে, ঈদের দিন পরবেন বলে, সেই স্মৃতি কি আছে মনে পড়ে? এটা প্রত্যেকবারই হতো, কিন্তু আমি একটু বোকা টাইপের বাচ্চা ছিলাম, একটু সহজ সরল ছিলাম। আমারটা সামহাও মানুষ দেখে নিত আর অন্যদেরটা দেখাতো না, তো পরে আমার খুব আশ্বস্ত হতো, মানে পরের বার দেখাবই না, কিন্তু আবার ওই ঠিকই মানে পটে যেতাম, আবার সবাই ঠিকই আমারটা দেখে নিত। ঈদের কাপড় চোপড়ের মধ্যে আমার একটা আফসোস ছিল, ম্যাক্সিমাম বাচ্চাদের হচ্ছে সালোয়ার কামিজ, মানে মেয়ে বাচ্চাদের সালোয়ার কামিজ আসতো, ফ্রক আসতো, স্কার্ট আসতো, আমার ম্যাক্সিমাম আসতো প্যান্ট শার্ট কেটস এইগুলো, তো আমার এগুলো একটা আফসোস ছিল, কারণ আমার বাবা মামাকে একটু টমবয়ের মতন করে রাখতো ছোটোবেলায়। ছবি জঙ্গনে আসাটা আসলে কীভাবে শুরু হলো? আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল একটা বিউটি পেজেন্টের ক্রাউন হোল্ডার হব, আবার অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনালি দেশকে রিপ্রেজেন্ট করব, দুইটার একটা সংমিশ্রণ ছিল হচ্ছে আমার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। এরপরে হচ্ছে মিস ওয়ার্ল্ডে যখন পার্টিসিপেট করি, ওখানে একটা ভালো রেকর্ড করার পরে বাংলাদেশে যখন ব্যাক করি, সেই জনপ্রিয়তার সূত্র ধরে অনেকে সিনেমায় ডাকা শুরু করে, তো সিনেমার সবটাও ছোটোবেলা থেকে ছিল, তো তখন আমার মনে হলো যে না, মানে তাহলে এটা আমার একটা সুযোগ, আমার এই মানে একটা শখ পূরণ করতে গিয়ে আমার আর একটা শখ পূরণ হয়ে যাচ্ছে। এই যে সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করতে হয়, রোমান্স যে সিকোয়েন্সগুলো থাকে, সেই সিকোয়েন্সগুলো করতে গিয়ে আসলে প্রথম দিকে কেমন অনুভূতি হয়েছিল, যে এই সিকোয়েন্সটা করতে পারবো কি না বা করতে পারবো, এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে, মানে সেটা ঐশীর ক্ষেত্রে কতটা ছিল? ওইরকম দ্বিধা বলতে, অভিনয় তো, সেটা রোম্যান্স বলি অ্যাকশান বলি সবই তো অভিনয়, এখানে সত্যি সত্যি কেউই কিছু করে না, তো অভিনয় নিয়ে হচ্ছে আমার বেসিকলি চিন্তাটা ছিল, যে আমি কতটা পরিপক্কভাবে অভিনয়টা করতে পারবো, তো সব কিছুতেই আমার মানে সেটা রোম্যান্স বলি বা সেটা স্যাড সিন বলি, সব কিছুর আগে একটু নার্ভাসনেস কাজ করতো, তো আমার কো-অ্যাক্টর ডিরেক্টর তাদের হেল্প নিয়েই এইগুলো আমি মোটামুটি উতরে যেতে পেরেছি আমার মনে হয়। সিনেমায় রোম্যান্স, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রেম বিরহ সব দেখেছি, বাস্তব জীবনের প্রেম সিনেমার প্রেম তফাত? আমি তফাত থাকার কথা না, কারণ বাস্তব জীবনের প্রেম কাহিনী দ্বারা ইন্সপায়ার্ড হয়ে তো সিনেমাটা মানুষ লেখে, তো আমার মনে হয় বাস্তবের প্রেম সিনেমার প্রেম খুব একটা আলাদা না। ইভেন মাঝে মধ্যে তো আমার মনে হয় বাস্তব জীবনে কিছু প্রেম কাহিনী শুনি আমরা বা দেখি, যা সিনেমার কাহিনী কেউ হার মানায়। ঐশীর বাস্তব জীবনে প্রেম কাহিনী নাই? না। সিরিয়াসলি? আমি তো একটা মেয়েরে ভালো লেগেছিল এরকম স্কুল পর্যায়ে, ঐশীর এমন নেই? ও মানে স্কুল ভালো লাগা, ভালো লাগা, ভালো লেগেছে আমার, প্রেমে পড়েছি এটা সত্যি, তবে করা হচ্ছে না। ঈদের পর ঐশীর নতুন কি কাজ আছে? নতুন হচ্ছে এরপরে আমার যে সিনেমাটা রিলিজড হবে, তো সেটা নিয়ে প্রস্তুতি থাকতে পারে, এখন পর্যন্ত কোনো কিছু প্ল্যান নাই, তবে একটা সিনেমার সাইনিং ঈদের পরে হবে এরকম, মানে আমার কাছ আমাকে কথা দিয়ে রেখেছেন পরিচালক, তো দেখা যাক, যদি সব কিছু ঠিক থাকে তাহলে হয়তো বা ঈদের পরে সিনেমা সাইনিং হতে পারে, আর হলে ডিক্লেয়ার করতে পারি। একজন নতুন অভিনয় শিল্পী হিসাবে অনেকেই চলচ্চিত্র পাড়ায় অভিযোগ করে যে প্রযোজকের সহযোগিতা পান না তারা, কিংবা পরিচালক, এমন কি হচ্ছে তাদের কথা মতো চলতে হবে তারপরেই কাজ অনেকেই পায়, তো ঐশীর ক্ষেত্রে এমন কোনো ঘটনা ঘটেছে কি না জানতে চাই? কাজ পাওয়ার প্রসেসটা আমার কখনো এটা ছিল না যে আমার পরিচালক প্রযোজকের কথা শুনতে হয়েছে তারপরে আমার কাজ পেতে হয়েছে, এরকম আলহামদুলিল্লাহ আমার কখনোই হয়নি। তবে কাজ করতে গিয়ে তো মিসআন্ডারস্ট্যান্ডিং সবার ক্যারিয়ারেই হয়, সেটা শুধুমাত্র সিনেমা বলবো না বা মিডিয়া বলবো না, আপনি একটা অফিসে কাজ করতে গেলে আপনার বসের সাথে মাঝে মধ্যে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, আপনার পরিবারে মাঝে মধ্যে আপন ভাই বোনের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, তো এটা সব জায়গাতেই মানে তর্ক বিতর্ক এটা লেগেই থাকে, একটু ঝামেলা টুকি মানে টুকিটাকি লেগেই থাকে,
তো কাজ করতে গিয়ে সবারই এরকম একটু আপস এন্ড ডাউনস আসে, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বলি বা খুঁটিনাটি লেগে থাকে। তবে দিন শেষে সবাই, পরিচালকও এখানে আসেন মন দিয়ে কাজটা করতে, প্রযোজকও আসেন অবভিয়াসলি আর্টের প্রতি ভালোবাসা থেকে, অ্যাট দ্য সেম টাইম বিজনেস, আর আর্টিস্টও সেখানে যান হচ্ছে নিজের শিল্পের খোরাকি পূরণ করতে। তো এখানে ঝামেলা যতই হোক না কেন, সবাই দিন শেষে কাজের প্রতি বেশি আগ্রহী থাকে আমার মনে হয়, এবং কাজের প্রতি মায়া যখন থাকে তখন এসব কিছু মানে নজরআন্দাজ করে চলা যায়। বাংলাদেশে তিনজন অভিনেত্রীর নাম বলবো, বাংলাদেশি চলচ্চিত্রের অভিনেত্রী, একজনকে বেছে নিতে হবে আপনার। আচ্ছা দেখি কারা এই লিস্টে যারা আছেন। প্রথম সারিতেই হচ্ছেন চিত্রনায়িকা শাবনূর, তার সঙ্গে পূর্ণিমা এবং মৌসুমি। আপনি কাকে এখান থেকে নেবেন? কিসে বেছে নেব মানে আপনার সবচেয়ে পছন্দের? শাবনূর চলচ্চিত্র নায়ক। এখানে তিনজন আছে, তাদের মধ্যে হচ্ছে শাকিব খান, সালমান শাহ, আরিফিন শুভ। সালমান শাহ, সালমান শাহ, সালমান শাহ। আচ্ছা অসংখ্য ধন্যবাদ, আপনাকে ঈদ মোবারক, দর্শকদের ঈদ মোবারক দিয়ে শেষ করে দেন অনুষ্ঠানটা। সবার আগে ধন্যবাদ জানাতে চাই দর্শকদেরকে, অনেক অনেক কৃতজ্ঞতা এত ভালোবাসার জন্য, এত সাপোর্ট করার জন্য। বাংলা সিনেমার পাশে থাকুন, হলে গিয়ে প্লিজ পরিবার নিয়ে আদম সিনেমা দেখবেন, আপনাদের জন্যই বানানো, আপনারা দেখলে সফল হবে এবং ঈদের আনন্দ আপনাদের জীবনে দ্বিগুণ হয়ে আসুক।